বিদ্যুৎ দপ্তরের খামখেয়ালি বনায় সাধারণ মানুষকে দিন কাটাতে হচ্ছে আতঙ্কে। গোলাঘাটে বিধানসভার কাঞ্চনমালা এলাকার করচৌমোহনী সংলগ্ন এলাকায় 10 থেকে 15 পরিবারের বসবাস। সে এলাকার মানুষের বাড়িঘরের উপর দিয়ে এসটি এবং এলটি লাইনের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিল। এই লাইনটি আজ থেকে বহু বছর আগে বসানো হয়েছিল, আর তারপর থেকে বিদ্যুতের লাইনের নিচে বসবাস করা পরিবারগুলি আতঙ্কে দিন কাটাতে শুরু করেছে। এই লাইনে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারও রয়েছে। এই ট্রান্সফরমারে কিছুদিন পরপর শর্ট সার্কিট হয়ে বিকট শব্দ হয়, অগ্নিসংযোগ ঘটে। শুধু তাই নয়, সম্পূর্ণ বিদ্যুৎ লাইনে এই ধরনের ঘটনা ঘটছে। ভুক্তভোগী স্থানীয় এলাকাবাসীরা তাদের এই সমস্যার কথা সেকেরকোটস্থিত বিদ্যুৎ অফিস সহ বিদ্যুৎ দপ্তরের উদ্যোগে কর্তৃপক্ষের কাছে বেশ কয়েকবার জানানোর পরও কোনো সুরাহা মেলেনি। আজকে আমরা দীর্ঘ 2006 আইছি। 2006 আওয়ার পরে যেমন আমরা একটা গড় তুলছি, ওখানে সরকার গড় দিছে, একটা গড়ের লাগিয়া অ্যাপ্লাই দিছে জন সরকার, আমরা এখানে একটা গড় করুম। ঘর করুন তারের যে ইলেকট্রিক তারটা যে গেছে, এই তারটার লাগে আমরা কোনো ঘর করতে পারতেছি না। ইয়ানো একটা সার্পমিটার ট্রান্সপোর্টার আছে, এটা দিনের ভিতরে 4 থেকে 5 বার ব্রাশ মারে। মানে এটা ব্রাশ মারলে এই গ্রামের মানুষ সব আতঙ্কে ইয়ে জায়গা। আচ্ছা, এরপরে শর্টকে একজন পড়েও গেছে, তাই না এরপরে গিয়ে সেটা তাই না মৃত্যু হয়েছে একজনের। আচ্ছা আচ্ছা, ওখানে আবার আমি একটা ঘর করুম, ওই যে আমার উপরে এখানে রান্নাঘর আসলো, রান্নাঘরটা একবার পুরোও গেছে। আমরা 20 থেকে 25 পরিবার আছি, সবের একই সমস্যা, এই বাড়ির উপরে তারটা গেছে। যেমন সবচেয়ে ক্ষতি আমারই বেশি, ওই যেমন আমার উপরে বাড়ির সামনে এই 3টা জোড়া আছে, আমার ছাদের উপরে লেফটিনের বাথরুমের ছাদের উপরে দিয়ে যে কোনো সময় অঘটন করতে দিতে পারে। তারপর অনেক সময় টিনের ভিতরে পরে শর্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ডিপার্টমেন্টের যখন জানাইছেন তারা ডিপার্টমেন্টের আমরা 10 পরিবার 15 পরিবার মিললে সেরা আমরা দরখাস্ত দিছি, প্লাস প্রধানের কাছে গেছি। প্রধানের কাছে গেছি, পরে ডিপার্টমেন্টে কইছে সরামো, প্রধান কইছে এদিকে লাইনটা সরাইছে। আমরা লাইনটা আজগা দীর্ঘ 35 বছর ধরে আমরা এই সমস্যাটা হইতেছে। আচ্ছা, এখন আপনারা কী চান? আমরা চাই আমরা এই ট্রান্সমিটার খুঁড়িটা যেমন রাস্তার সেদিকে নিলে আমরা সবের একটু ইয়ে আর কি, ঘর বাড়ি করতে আমরা শান্তিতে বসবাস করতে একটু ইয়ে পাই আর কি। আচ্ছা আচ্ছা, এই জায়গাটার নাম? এই জায়গার নাম কাঞ্চনমালা, করচৌমোহনী 3 নম্বর ওয়ার্ড। আপনার নাম কি? আমার নাম আশিস কুমার দে। স্থানীয় এলাকাবাসীর দাবি ছিল এই এলাকার পাশেই রয়েছে শেখেরকোট কাঞ্চনমালা সড়ক, এই বিদ্যুতের লাইনটি রাস্তার পাশে নিয়ে বসানোর জন্য দাবি করা হয়। কিন্তু তাদের এই দাবি এখন পর্যন্ত কর্ণপাত করেনি বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা। যখনই তারা এই সমস্যার কথা বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের জানানোর জন্য যায়, তখনই তাদের আশ্বাস দেওয়া হয়, কিন্তু এখন পর্যন্ত এই বিদ্যুৎ লাইনটি রাস্তার পাশে নিয়ে বসানো হয়নি, যার দরুন বর্তমানে আতঙ্কে দিন গুজরান করতে হচ্ছে ভুক্তভোগীদের। স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, এই এলাকায় প্রত্যেক পরিবার প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পেয়েছে, কিন্তু বিদ্যুৎ পরিবাহী তারের জন্য তারা ঘর তৈরি করতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ভুক্তভোগী পরিবারগুলো বক্তব্য, এই বিদ্যুৎ লাইনের জন্য যদি কোনো মানুষের ক্ষতি হয় তাহলে তার দায়ভার কে গ্রহণ করবে? তাই ভুক্তভোগী পরিবারগুলো রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানিয়েছে, খুব শীঘ্রই যেন বিদ্যুতের লাইনটি মানুষের বাড়িঘরের উপর থেকে সরিয়ে রাস্তার পাশে বসানো হয়। এটা কান্ডের বিষয় থেকে তারা লোকের গেছি, তারা গেছে টাহা লাগবো, টাহা দিয়া এবার আমি 5 কিনে আনছি সেগুলো থেকে আনি না, তারা দিয়ে লোক দেওয়া কাজ করছি, 3000 টাকা গেছে আমার খরচা। ওখানে তারা করতেছে, তারা বলে কাজ করতে না, ঘরে চাল আমি লাগাতে পারতেছি না। অর্ধেক ঘর টাকা দিচ্ছেন কি লিগা? তারা গেছে টাকা লাগবো, পাইপ লাগাতে গেলে টাকা দিছি। এটা তো সরকারি লাইন, এটা তো আপনার বাড়ির লেগে লাইন না, এটা তো সরকারি লাইন না, তারা কাজ করতে গেলে তারা টাকা লাগবো। আচ্ছা আচ্ছা, তো আপনারা কইছেন না যে এই এলাকা তো এই সমস্যা কারেন্টের লেগে সবার বাড়ি ঘরের উপর দিয়ে লাইন গেছে? কইছি অনেকবারই কওনিছে, তারা অনেক সবাই মিলে পিটিশন লিখে আমরা দেওনিছে, অনেক উপরে মহলে দিছি, তবে তারা সরাছে না। সরামুই কর পার্টির গেল, সব পার্টির কাছে কইতেছি আমরা, যে কোনো পার্টি সবার কাছে কইতেছি, তার সরাতে সিপিএম এর থেকে আরম্ভ করছি, সিপিএম কংগ্রেস থাকতে থেকে আরম্ভ করছি, আমরা জুতের জায়গা আমরা রাস্তা লয়ে যাও কারেন্টে কুড়ি, কেউই শুনতেছে না। আজকে ওখানে এই সরকার রুলিং চলছে, এও কইতেছি আমরা অনেকবার কইয়া, কোনো সরকার এই শুনতেছে না, আমরা এই কষ্ট পাইতেছি। আমরা আরে লেগে অনেক ঘর সামনে দিতে মানে অর্ধেক দিয়েছি, অর্ধেক দেয় না, কাজ করছে, অনেক কষ্ট হয়েছে কাজ করতে। এই সবার কি একই অবস্থা না? সব এক অবস্থা, যদি ভাড়া দেয় সবারই, আমরা 10টা 12টা পরিবার আছি, সবাই এক অবস্থা। আমরা যাতে লাইনটা যাতে কুড়িটা রাস্তা এই পাশে না, অনেকে অনেকে আমরা কইতেছি, কেউ শুনতেছে না। এবার যখন আবেদন রাখছি আমরা, যখন তাড়াতাড়ি করে কুড়ি তুললে আমরা রাস্তা হিসেবে নিই। আপনার নাম কি? আমার নাম বিউটি শাহ। এখন দেখার বিষয় হচ্ছে সংশ্লিষ্ট দপ্তর কি ভূমিকা গ্রহণ করে এই ঘটনায়।